চারটা ম্যাচে তাওহিদ হৃদয় খেললেন, একটা ম্যাচে ব্যাটিং করতে হয়নি, তিনটা ম্যাচে তিনি ব্যাটিং করেছেন, তিন ম্যাচ থেকে কেবল দুটো চার তিনি হাঁকিয়েছেন। তাওহিদ হৃদয়ের ব্যাটিং 2023-এ আমরা যতটুকু দেখেছি সেখান থেকে তাওহিদ হৃদয়ের এভাবে ব্যাটিং করার কথা নয়। সমস্যাটা আসলে কোথায় হচ্ছে? নাম্বার ফাইভে রেগুলার তিনি খেলেছেন, সেখান থেকে নাম্বার সেভেনে তাকে খেলানো হয়েছে প্রথম দুটো ম্যাচ যেটাতে তিনি ব্যাটিং করেছেন, ইন্ডিয়ার বিপক্ষে এসে আবার নাম্বার ফাইভে তিনি এসেছেন। সমস্যা আসলে কোথায় হচ্ছে? তাওহিদ হৃদয়ের টেকনিকে নাকি ব্যাটিং অর্ডারে এভাবে যে পরিবর্তনগুলো করা হয়েছে সেটি তিনি পুরোপুরি আত্মস্থ করতে পারেননি, ধাতস্থ হতে পারেননি। আমার সঙ্গে মোহাম্মদ আশরাফুল আছেন। সম্ভবত তাওহিদ হৃদয়কে নিয়ে এবছর যারা একটু হাই অ্যাম্বিশিয়াস ছিলেন তারা কিছুটা আপসেট হবেন এই বিশ্বকাপে তাওহিদ হৃদয়ের এমন পারফরমেন্স দেখে। ডেফিনেটলি আজকে যদি দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের মোমেন্টামটাই পুরোপুরি নষ্ট করে দিয়েছে ওই সময়টা, যে স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছিল, উইকেটটা বিউটিফুল উইকেট ছিল, সেইখানে আপনার 35 বলে 16 রান, ওই মোমেন্টামটা আসলে নষ্ট করে দিয়েছে বাকি প্লেয়ারদের। লাইক মুশফিক যখন ব্যাটিং করছিলেন সে 100 স্ট্রাইক রেটে খেলছিল, কিন্তু তাওহিদ হৃদয় একদমই অ্যাডজাস্ট করতে পারছিলেন না স্পিনারের পেস এবং পেস বোলারদের পেসটা। আসলে শুরুতে সে খুব দুর্বল, আয়ারল্যান্ডের সাথে দুইটা সিরিজ অসাধারণ খেলেছেন, 5টা ম্যাচে প্রায় 50+ অ্যাভারেজ ছিল, কিন্তু ওই জায়গায় ওই ধরনের কোয়ালিটি বোলিংটা ছিল না। আর এটা একটা ওয়ার্ল্ড কাপ চলছে, 50 ওভার ওয়ার্ল্ড কাপ, এটা একটা আলাদা একটা প্রেশার। এবং শুরুতে আসলে তার ব্যাটিং অর্ডারটা একটু পিছনে ছিল, 7 নম্বরে, যেই জায়গাটায় আমরা হাই স্ট্রাইক রেট 100+ স্ট্রাইক রেট আশা করি, সেই জায়গায় সে পুরো ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম যে 57, 45, 60 স্ট্রাইক রেটে খেলেছেন। এটা আসলে তার আমি দোষ দিব না এই কারণে, কারণ এই ধরনের কোয়ালিটির পেস বোলিং সে খুব কমই খেলেছেন এই ওয়ার্ল্ড কাপে, যাদের সাথে খেলছেন আফগানিস্তানের সাথে তার ব্যাটিং করতে হয়নি, বাকি যে তিনটা ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আজকে ইন্ডিয়া, তিনটাই কিন্তু কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে তার প্রথম খেলা হচ্ছে। যদিও এশিয়া কাপে খেলেছিল কিন্তু সেই জায়গায় একটা অসাধারণ একটা ইনিংস আমরা দেখেছিলাম ইন্ডিয়ার সাথে 60+ রান, কিন্তু ওই এশিয়া কাপ আর এটা ওয়ার্ল্ড কাপ একটা প্রেশার তো আছে ডেফিনেটলি, ওই প্রেশারটা সে নিতে পারেনি সোফার। ব্যাটার হিসেবে আপনি তাকে কতটুকু রেট করেন? তিনি যে পজিশনটাতে খেলছেন সেই পজিশনটাতে বাংলাদেশ দলের সেরা ব্যাটার মুশফিকুর রহিম তিনি এই পজিশনটা হোল্ড করতেন, সেই পজিশনটা কিন্তু তাকে দেওয়া হয়েছে, নাম্বার ফাইভে তিনি অনেকটা সময় খেলেছেন, সেই জায়গাটার জন্য কেপেবল ব্যাটার হিসেবে আপনি তাকে কতটুকু রেট করেন? দেখ, টু আর্লি, আসলে মাত্রই স্টার্ট করেছে, একটা বছর হচ্ছে সে বাংলাদেশ টিমে খেলছেন, এখনই আসলে তাকে নিয়ে বেশি কথা না বললেই ভালো। কিন্তু আমরা যেভাবে আসলে ইয়াং প্লেয়ারের কাছ থেকে আমরা যেটা আশা করি সেভাবে হয়নি আর কি, যেই সিচুয়েশনে আজকে নেমেছিলেন এখানে যদি এত সুন্দর উইকেট ছিল, ট্রু উইকেট ছিল, ব্যাটিং উইকেট ছিল, এখানে আপনার প্রপার ক্রিকেট খেলতে পারলে মোমেন্টামটা একটু ডিফারেন্ট হতো। আমরা এত সুন্দর স্টার্ট পাওয়ার পরে 93 for no loss ছিল, সেই জায়গায় আমরা আসলে ইজিলি 270-300 রান করা উচিত ছিল, সেই জায়গায় আমরা মিস করে ফেলেছি। কুইক 4টা উইকেট পড়ে যাওয়ার পরে তাওহিদ হৃদয় এসে যেভাবে স্ট্রাইক রোটেট করতে পারছিল না, বোলিং ভালো ছিল কিন্তু তার জাদেজার এগেনস্টে বলেন বা কুলদীপ যাদবের এগেনস্টে, পেস বোলারের এগেনস্টে যেভাবে স্ট্রাইক রোটেশন করা দরকার ছিল সেই জিনিসটা পাচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে তার কাছে বল খুব তাড়াতাড়ি চলে আসছিল, যতটা আমরা অন্য অন্য সময় দেখতাম যে সে বলের আগে পজিশন নিয়ে ফেলতো, কিন্তু এই ম্যাচে দেখা যাচ্ছিল যে সে পজিশন নিতে পারছিল না, বল তার কাছে খুব তাড়াতাড়ি চলে আসছিল, সে পেসটা অ্যাডজাস্ট করতে পারছিল না। মোদাশফুল, তাওহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম এই দুই ব্যাটারের আপনার কাছে এই মুহূর্তে বাংলাদেশের যে একাদশটা আছে সেখানে দুই ব্যাটারের জন্য আইডিয়াল পজিশন আসলে কোনগুলো? মুশফিকের কোথায় ব্যাট করা উচিত, তাওহিদ হৃদয়ের কোথায় ব্যাট করা উচিত? অ্যাকচুয়ালি দেখেন, আসলে আমরা একদম প্রথম থেকেই এই সব নিয়ে অনেক বেশি কথা বলছি, আমরা যা বললেই আসলে এটা হবে না, কারণ ম্যানেজমেন্ট ওনারা একটা প্ল্যান করে আছেন, ওইভাবে এই কাজগুলো হচ্ছে না। ওই ব্যাটিং অর্ডারের কারণে কি কোনো কারণে বিচলিত কিনা আসলে তাওহিদ হৃদয়? সেই জায়গায় তার অনেকগুলো পজিশনে সে খেলে ফেলেছেন,
নাম্বার ফাইভ খেলেছেন, তৃতীয় খেলেছেন, নাম্বার থ্রিতে একটা ম্যাচে পাঠালেন, সেকেন্ড বলে আউট হয়ে গেছেন, নাম্বার সেভেন। আসলে এখনও সে ওই মানের প্লেয়ার হয়ে যায়নি যে আপনি তাকে এতবার রোটেশন করবেন এই অল্প কেরিয়ারে। এই রোটেশনগুলো কিন্তু আসলে আপনাকে ডোমেস্টিকে যদি শিখে আসে তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে করা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেই আপনি একটা প্লেয়ারকে, একটা ইয়াং ছেলেকে এত রোটেশন করবেন, ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট হয়তো বা বেটারমেন্টের জন্যই করছেন, কিন্তু এটা আসলে এত ইজি না। ইন্টারন্যাশনাল ক্রিকেট ভেরি টাফ, কারণ অপোনেন্টের সব বলারগুলো আপনার কোয়ালিটি বলার থাকে। সেই জায়গায় আপনি যতই বলেন যে আপনি এত রোটেশন, নাম্বার সেভেন, নাম্বার ফাইভ, নাম্বার ফোর, নাম্বার থ্রি, এখনও ওই মানের প্লেয়ার হয়নি, তাহলে তো আসলে বিরাট কোহলিরা এভরি গেমই তারা রোটেশন করত যদি এরকম এত ইজি হতো। এত ইজি না ইন্টারন্যাশনাল ক্রিকেট। কোন জায়গায় খেলানো উচিত তাহলে হৃদয়কে? যেহেতু আসলে ওয়ার্ল্ড কাপে তিন ম্যাচ বাদ দিলে আমরা যদি আগের ম্যাচগুলো ফলো করি, সে কিন্তু স্ট্রোক খেলতে পছন্দ করে, এবং আমার কাছে মনে হচ্ছে সে নিজের মধ্যে একটু গুটিয়ে আছে, সে বেশি চিন্তা করছে, নিজের চিন্তা করছে, এটা চিন্তা না করে সিচুয়েশন কি ডিমান্ড যেটা শুরুতে খেলেছিলেন, শুরুর দিকে কিন্তু সে মন খুলে খেলেছিলেন যে সিচুয়েশন কি ডিমান্ড করছে সেইভাবে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হচ্ছে সে নিজের জন্য খেলার চেষ্টা করছেন, যে সবাই তাকিয়ে আছে, তহিদ হৃদয় হিসাবে একটা এস্টাবলিশ করতে চাচ্ছেন, এবং সেই কারণে সে অনেক মারার বলও হয়তো বা মারছেন না। আপনি নিউজিল্যান্ডের সাথেই যেটা আউট হয়েছেন, নাকেল বল ছিল কিন্তু পিওর হাফ বলি বল ছিল, সেটা সে ওভার দ্য টপও মারতে পারতো, তো সেইটা না করে সে চেক শট খেলতে গিয়ে আউট মিস করেছে। তো এই কারণে আমার মনে হয় যে সোফার তিনটা ম্যাচ দেখে আমার কাছে মনে হচ্ছে সে নিজের চিন্তা করছে, যেটা করলে ডিফিকাল্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি নিজের চিন্তা করে খেললে কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে সিচুয়েশন ডিমান্ড কী করে, আপনাকে যেহেতু লাইসেন্স দেওয়া আছে যে আপনি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন, তো আপনি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেললে তো সমস্যা নেই, কারণ হাতুরা সিং যেই মানের কোচ আমার জানা মতে, সে যদি একটা প্লেয়ার অ্যাটাকিং শট খেলে আউট হয় কখনই তাকে কোনো কিছু বলবে না, কিন্তু ডিফেন্সিভ খেলে যে আজকে যে ইনিংসটা খেলেছেন ইন্ডিয়ার সাথে, আমি শিওর তাকে নিয়ে লম্বা একটা চ্যাট করবেন যে এই ধরনের ক্রিকেট হাতুরা সিং চায় না। রাইট, মোহাম্মদ আশরাফুলের কথা থেকে একটা বিষয় একদমই পরিষ্কার আসলে, সেই জায়গাটা তো হচ্ছে কি যে তাওহিদ হৃদয় এই অল্প সময়ে যেই জায়গাটা আসলে তিনি পেয়েছেন, সেই জায়গাতে একটা চাপ তো নিজের মধ্যে নিজের অবশ্যই আছে, সেই সঙ্গে দলের যে সাফল্যটা আসলে হচ্ছে ক্যারিয়ারের শুরুতে একজন খেলোয়াড়ের ওই সাফল্যটা হজম করার মতো যে শক্তি বা অ্যাবিলিটি বা সামর্থ্য, আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চটা যেহেতু অত সহজ না, সেটা এখনও তাওহিদ হৃদয় তৈরি হয়নি। তবে এই সাফল কি চলবে, খেলার টিম ম্যানেজমেন্ট যারা আছেন, কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, তাওহিদ হৃদয়ের সঙ্গে এই বিষয়টা নিয়ে কি কথা বলবেন, বসবেন যে হৃদয় তোমার সমস্যাটা কোথায় হচ্ছে, সাফল করছে তুমি এটা নিতে পারছো না? ওই জায়গাটা আসলে ক্যাপ্টেন কোচই ভালো বলতে পারবেন, তার সাথে কথা হোক, সমস্যার সমাধান হোক। তাওহিদ হৃদয় যদি ভালো ব্যাটার হন তাহলে তিনি বাংলাদেশের হয়ে 22 গজে নেমে ভালো তিনি ভালো করবেন, করুক, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। ভালো ব্যাটারের তকমা নিয়ে তিনি যদি জায়গা মতো ডেলিভারি করতে না পারেন তাহলে সেটা কিন্তু দিন শেষে আমাদের লাভ নেই, আমাদের লস। লেটস সি, সামনের যে ম্যাচগুলো আছে সেখানে মোহাম্মদ আশরাফুল যে কথাগুলো বললেন সেখান থেকে বাংলাদেশ দলে অন্তত আমরা কোনো পরিবর্তন আসলে দেখি কি না জানাবো আপনাদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.